কতখানি চুল কেটেছে আমার, চুল কাটলাম, চুল কাটলাম, চুল কাটলাম আমার, চুল কাটতে তোমার আমি দাও আমার চুল এমনিতেই চুল কেটেছো আর চুল কাটতে হবে না ব্লগ ভিডিও শুট করতে করতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘরে আসতেই মাথায় একটা বুদ্ধি আসলো, তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে আর আজকে আমি ওর চুল কেটে দেবো কায়চি দিয়ে। বড় চুলের খুব শখ না, দাঁড়াও আজকে এমন হেয়ার কাট করবো যে ওকে চুল কাটতে বাধ্য করব। তো চলো করা যাক। চুল কেটে দিয়েছি, দেখো ইয়ার কি হচ্ছে নাকি, ইয়ার কি কিসের ইয়ার কি, সত্যি চুল কেটেছো, কবে থেকে বলছে যে চুল কাটো চুল কাটো, এ সত্যি সত্যি চুল কেটে দিছে, কি হয়েছে এই তো এখন কত ভালো লাগছে দেখো, তুমি নিজে আয়নায় গিয়ে দেখো, এই পাশে একটু বড় রয়েছে, এই পাশে গুলো ছোট করে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, কতখানি চুল কেটেছে আমার, তাই কি হয়েছে চুল কাটো তুমি, আমি সেই জন্যই বলছি, আমি আমি বলছি আমি চুল কেটে দিচ্ছি, দেখি ধরে দাও, চুল কাটলে কেন,
চুল ছোট করো তুমি তার জন্য। আমি এত কষ্ট করে বানাচ্ছি, চুল বড় বড় করছি, সত্যি সত্যি বেশি না অল্প একটু কাটো, চুলগুলো ফেটে গেছিল কালারের জন্য। আমি তোমায় কবে থেকে এটা অল্প একটু কাটা, অল্প একটুই তো কাটা। হ্যাঁ হ্যাঁ, কতখানি চুল কেটে দিয়েছি আমার, কোথায় কতখানি কেটেছি? তুমি চুল কাটলা কেন? এই সাইডে কাটা হয়েছে, এই সাইডে কাটা হয়েছে। আরে তুমি চুল কাটলা কেন? চুল এত বড় হয়েছে, এত বড় চুল কে রাখে? আমি তোমাকে বারণ করেছি না? এত বড় বড় চুল রাখলে পরে তোমারও ঠান্ডা সমস্যা, শরীর খারাপও হয়, আর হচ্ছে ভালো লাগে না দেখতে, এটা হচ্ছে মেইন কথা। তোমাকে বলেছি আমি চুল কাটতে? দাঁড়া, তোমাকে বলেছি চুল কাটতে? তুমি আমি বলবো? আমি তোমাকে হাসছো কেন তুমি? তুমি আমাকে বলবা চুল কাটতে? আমার চুল আমি কাটবো না কাটবো? তুমি কি করেছো এখানে? এক গাদা চুল খাবলা মেরে তুলে দিয়েছো, আবার হাসছো কেন তুমি? ঘুমিয়ে যেতে আমাকে বলে কাটতা তুমি? তোমাকে বললে তুমি চুল কাটতে দিবা? তুমি এতক্ষণে কাটলা কেন তুমি চুল? আমি ভিডিও করেছি, তোমাকে পরে দেখাবো কি করে চুল কেটেছি। তুমি চুল কেটে তুমি ভিডিও করছো? তোমার চুল অতিরিক্ত বড় হয়ে গেছে। অতিরিক্ত বড় হয়েছে আমি বুঝবো? আমি কষ্ট করে, না না আমি কষ্ট করে রাখছি সেটা আমি বুঝবো, তুমি কেন চুল কাটলা আমার? আরে চুল কোলের মধ্যে এটা দিও না, বালিশ লেগে যাবে। ছি, বিছনা বিছনা চুল ফুল ফেলে সত্যি সত্যি চুল কেটে দিয়েছে আমার। তুমি ভিডিও করার তুমি কিছু বলো না, আমার চুল কেটে দিচ্ছ তুমি? এই সাইডে তো খাবলা মেরে তুলে দিছো। দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও আবার দাঁড়াও, এক মিনিট। এ কি রে, সত্যি সত্যি কেটে দিছে চুল? চুল তো কেটে ফেলেছি, এখন কাটলে কি না কাটলে কি? তুমি কাটলে কেন আমাকে জিজ্ঞেস না করে? ইয়ারকি মারছো? জিজ্ঞাসা করলে তুমি কাটবে নাকি? তুমি ইয়ারকি মারছো নাকি? এই ভিডিও আমি দেবো, আমি তোমাকে ভিডিও দিতে হবে না, আমি করে রাখছি, তোমাকে আবার দেখাবো কি হবে চুল কাটলাম। আমি ঘুমিয়ে নেছি মানে তোমার চুল কেটে তুমি আমার চুল তো তুমি কদিন আগে কেটেছো, তার জন্য আমি কাটলাম। তুমি তোমার এতক্ষণ চুল কেটেছো? চুল কাটলাম, চুল কাটলাম আমার, দাও তোমার চুল কাটবো, দাও সত্যি সত্যি চুল কেটে দিয়েছে আমার। এত কষ্ট করে এতদিন ধরে যত্ন করে আমি বানাচ্ছি চুল, যত্ন করে চুল বানাচ্ছে, হ্যাঁ যে না চুলে ছিঁড়ে আবার চুল বানাচ্ছে। চুল তোমার চুল বড় চুল ভাল লাগছিল খুব দেখতে, কেউ বলেছে তোমার খুব ভাল লাগছে এত বড় বড় চুলে? তুমি আমার চুল কাটলে কেন? চুল কাটতে হবে তাই চুল কেটেছি আমি, সাইজ আবার চুল কাটে দাঁড়া দাঁড়া কি রে, এই না দে দে চুল কাটতে তোমার, আমি দাও ক্যামেরার সামনে আমি তোমার চুল কাটবো, তুমি আমার চুল কাটলা কেন আগে বলো দেখি, এখানে বসো দেখ তোমার ভাগ্য ভালো যে তোমাকে আমি রেজার দিয়ে টাক করে দেইনি। তুমি আমার চুল লাগিয়ে দাও আগে, আমি জানি না ভেবে কই নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি না, ও চুল যেমন ছিল সমূল করে দাও দেখি। তুমি চুল কাট, আমাকে জিজ্ঞাসা করো তুমি চুল কাটলা কেন? তোমাকে জিজ্ঞাসা করলে তুমি চুল কাটতে দিবা? চুল কাটবা? তোমাকে আমি কতদিন বলেছি, তুমি শুনেছো আমার কথা? এক কথা কতবার বলবো, চুল আমি চাই তুমি চুল ছোট করো, সবাই বলেছে, মা বলেছে, ছেটে আসো এখন, ছেটে আসো এখন। আমি চুল এত কষ্ট করে আমি মানাচ্ছি, কতখানি চুল কেটে দিছি আমি জানি, আমার চুল লাগিয়ে দাও, চুল কেটে আসো এখন, কাটিং করে আসো। আমি জানি আমার চুল লাগিয়ে দাও, যেমন চুল সম করো সেটা কোনোদিন হয়? আবার এক সাইডে তো কাটাই হয়ে গেছে, এই পাশে বড় দিয়ে কি করবো, এই কটা বড় রাখবা, জুটি বাঁধবা? আমি এমন করে থাকবো আর কাটবো না, ঠিক আছে? তুমি যদি দাঁড়িয়েও কাটবো না চুলও কাটবো, তুমি যদি চলতে পারো এভাবে তাহলে থাকবা চলবা, তুমি যদি পারো এভাবে থাকতে ভালো, এটা নিউ হেয়ার স্টাইল, এক সাইডে হচ্ছে থাকবে না আর এক সাইডে আছে বড় বড়।
হায় হায় রে, এই সাইডে কি করেছে, এইখানটায় কতটা কেটে দিয়েছে। আরে এটা মুখের উপর চলে আসবে তাহলে সবসময়, আমার লক্স কেটে দিয়েছে, কি বাজি ছেলে। তোমার চুল আমার চুল এক কথা হলো, আমার মাথায় বড় চুল না, আমাদের মেয়েদের চুল না, তুমি আমার চুল কাটতে আসছো, আর তোমার চুল তো দুদিন পর পর কাটতেই হবে, বড় রেখেছে চুল কত, প্রত্যেকবার একই বড় রাখবে, তারপরে বড় কাটিং করার আগে বা চুল কেটে আসবে, আবার হচ্ছে নকশা মারছে, কবে থেকে বলছে চুল কাটো চুল কাটো, ঠান্ডা লাগে ইয়ে লাগে, কেন আমার সাথে কথা বলবো না, যাও বলবো না কথা, চুল তো তোমার কাটতেই হবে, সে কথা বলো না বলো, একদিন দুদিন চুল তো তোমার কাটতেই হবে, যেটা আমার মিশন সেটা তো সাকসেসফুল হলো। কেমন বন্ধ করে দাও, করবো বলো, ভিডিও দেবো না আমি, দিলে আমি দেবো, আমি কি এডিট করতে পারি না, আমি ডিলিট করে দেবো ভিডিও, ফোন তোমার কাছে আমি দেবোই না, তুমি চুল তোমাকে দেখো তুমি কিরকম ব্যবহার করো, সেটা ক্যাপচার হয়ে গেছে, কচকচ করে চুল কাটছে আবার, আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার কি, তোমার ব্যক্তিগত ব্যাপার আমিও আছি, ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার আমি বুঝে নেবো, তোমার কি ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি আসো কি করে, আমি তো আসবোই, আমি আসবো না কি আসবে, আমার এই পাশে একটু কাটতে খুব ইচ্ছা করছে, এই পাশে একটু কেটা হয়ে গেছে, এই পাশে একটুখানি মানে কাটা কেটা না, এই পাশে একটুখানি বড় হরে যেটা কাটতে দাও, কাটা তো হয়ে গেছে, এবার ঠান্ডা হও, এবার একটু বসো, না একটুখানি বসো, আরে আসো এখানে, কি করেছে আমার চুল দেখো তো, চুলের কি ছিড়ি, পুরো লাল কটা বাদরের মতন, এই দেখো চুল আবার কালার করেছে, কালার গুলো পুরো ফেড হয়ে ফেটে মেটে নষ্ট হয়ে গেছে, চুল বড় রাখে, দেখো দেখো চুলগুলো কি অবস্থা, এই চুলগুলো কিরম দেখতে দেখো, পুরো জটাধারী, আমি জানি তুমি আমার চুল বিক্রি করবা, আমি জানি তোমার চুল বিক্রি করবো, আমি আমার চুল বিক্রি করবা, এই চুল, এই চুল দেখে নিজের চুল কেটে বিক্রি করো, আমার চুল কেটে বিক্রি করবে, আমি জানি, হ্যাঁ তোমার চুল যা তো যা চুল আবার বিক্রি, এখন কি হবে, কি হবে আবার, তোমার চুল কাটো ছোট করো, আমি যেটুকু ছোট করে দিচ্ছি ওইটুকু লেভেল করে চুল কাটো, তুমি আমার চুল কাটলা কেন, ভালো করেছি, ভালো করেছি কিনা তোমরাই বলো, এত বড় বড় চুল দেখি, আবার 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 এটা, এই দাও দেখি, ওই এখন আমার এত সাদা চুল, আমি এতদিন ধরে চুল রাখছি কাটছি না একটুও, এদিকে দেখো তো হাত সরাও, এদিকে দেখো পিছনে ঘরে এত অব্দি চুল করবো কেন, ওগুলো আবার কি সাজ, ওগুলো এই আমার চুল, আমার আমি সেটা ডিসাইড করবো, আমি ডিসাইড করবো সেটা, তোমার চুল, দেখো এই চুলগুলো দেখো কত সুন্দর হয়েছে, এখন কালো হয়ে রয়েছে শুধু, আর এই পাশের চুলগুলো দেখো কত বড় আর পুরো, তোমার কি, তোমার কি, আমার অনেক বড় হয়েছে, আমার চুল ফেটে গেছে, আমার চুল দুই ভাগ হয়ে যাচ্ছে, তোমার কি, হ্যাঁ আমার চুলের জট ধরুক যাই হোক, তোমার কি, আমারই তো সবকিছু, হাসবো না, আমাকে হাসাচ্ছো না তুমি, হ্যাঁ চুল ফুল কেটে নিয়ে এখন আমার চুলে যা খুশি তাই হোক, তোমার দেখি 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 আবার দেখা দেখি কি, এই দেখি এই পাশে চাম বেরিয়ে গেছে, এই দেখো এই পাশে একটু চুল কেটে, সত্যি দেখি দেখি
এই পাশে বড়, এই পাশে কাটতে পারিনি শুয়েছিল জন্য। খুব সুন্দর লাগছে, মানে লাগবে কাটলে। চুল কথা বলবো না, চুল তো কাটবা, কথা বলি বা না বলি চুল তো কাটবা, চুল তো কাটতেই হবে, সে কথা বলি বা না বলি। কোথায় যাচ্ছো তুমি, কোথায় যাচ্ছো? ওই ওই কোথায় যাচ্ছো তুমি, কোথায় যাচ্ছো? আমি বলতে একদম বলে দিলাম, আমি আসতেই পারি, আমার পা, আমার পা চালিয়ে আমি কোথায় যাবো তোমাকে বলতে হবে? ক্যামেরা বন্ধ করবা কেন? আমার ফোন আমি অন করে রাখবো না রাখবো না সেটা আমার ব্যাপার। চুল কাট লাগে না তুমি বাবা? কই আমি তোমার চুল কেটেছি? কই আমি তোমার চুল কেটেছি মানে? কিসের প্রমাণ? তুমি ইয়ার কি মারে কেউ কোনোদিন সত্যি? হ্যাঁ প্র্যাঙ্ক করতে হলে এমনি প্র্যাঙ্ক করো, এই চুল কেটে আবার এইসব কি প্র্যাঙ্ক? দিস ইজ নট প্র্যাঙ্ক, এটা আমার মনের ইচ্ছা, যেটা ভাবলাম যে ক্যামেরা বন্দি করে ফেলি। ইয়ার কি মারে মানুষ, সত্যি সত্যি চুল কেটে দিস আমার, সত্যি সত্যি চুল কেটে দিস আমার। চলো চুলগুলো কেটে দি, ভালো করে কাটিং করে দি। দেবো না, কি যেন বলছিল, চোখে পা ভরে দেবো। ঠিক আছে চোখে পা ভরে দেবো, চলো আমি পাল্টে দেবো এখন। ওরে বাবা, আমি কেটে দিচ্ছি চুল, চলো ভালো করে পার্লারে যাবো এখন, চুল আমি বড় করে নিয়ে আসবো। আমি বলে দিলাম চুল আমি বড় করে নিয়ে আসবো। ওরে বাবা, কি করে সার্জারি করে লাগিয়ে নিয়ে আসবো নাকি? সার্জারি করে লাগিয়ে নিয়ে আসবা? ক্যামেরাটা বন্ধ করো, ভালো লাগছে না আমার। তুমি চুল সত্যি চুল কাট লাগানো আমার? হ্যাঁ চুল কাট লাগানো, হ্যাঁ চুল কাট লাগানো বাবা, ভালো লাগলো তাই। চুল বড় করবা? হ্যাঁ সাইজ করে আসবো। কি মজা, মিশন সাকসেসফুল, আমি আমি যেটা চেয়েছিলাম এত দিন ধরে এত মাস ধরে সেটা আজকে পূর্ণ হলো। ঠিক আছে, এই যে আমাকে চ্যালেঞ্জ দিল, আমার সত্যি সত্যি চুল কেটেছে। আমি তোমায় কোথায় চ্যালেঞ্জ দিলাম? না না চ্যালেঞ্জ না, এই যে আমার চুল কেটেছে এর প্রতিশোধ যে কি হবে তোমরা জাস্ট ভাবতে পারছো না। ঠিক আছে, আমার চুল কাটছে বলো তো, আমার চুল কাটছে, আমার চুল কিছুদিন আগে কেটেছে। দেখো আমি এমন ভাবে প্রতিশোধ নেব, এমন ভাবে শোধ তুলবো আমার চুল কেটেছে সত্যি সত্যি। টাটা, ঠিক আছে।